Hey everyone, Assalamualaikum and welcome back to my another video. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো যারা আমাকে রেগুলার ভিডিও দিতে বলেন তাদের জন্য সরি টু সে যে আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ একে তো আমার হাতে খুব একটা সময় নাই, তার উপর আবার চাইলেই তো আর কি ভিডিও আপলোড করা যায় না, কারণ একটা ভিডিও মেক করা প্লাস এডিট করা এন্ড সাথে আপলোড করা সব কিছু মিলে একটু অলসতাও কাজ করে। সো আমি চেষ্টা করব সামনে রেগুলার হওয়ার জন্য, কারণ আমার এই ব্যস্ততা একটু কমলেই হয়তো বা আমি রেগুলার হব। এনিওয়ে আজকের মেইন একটা নিউজ হচ্ছে আপনাদের ভাইয়া ফাইনালি দেশে চলে আসছে অ্যান্ড যারা দেখতে চাইছেন তারা অবশ্যই দেখতে পারবেন ভিডিওতে। অ্যান্ড সাথে আমরা আজকে বের হয়েছি আমার বাহিরে যাওয়ার উদ্দেশ্যে আর কি শপিং করতে। তো আমি হচ্ছে আরও আগেই স্টার্ট করতাম, বাট ও আমাকে বলতো যে আমি যেহেতু আসমো সো তুমি একটু মানে লেট করো, আমি এসে তোমাকে নিয়ে যাবো একসাথে কর্মনে। সো দ্যাটস ওয়াই আমার আর আগে শুরু করা হয় না, আমি এখন থেকে আর কি শুরু করতেছি। তো আমিও স্যাটিসফাইড আসলে তার সাথে আমার শপিংটা শুরু করার জন্য। আর এই তো আমরা পৌঁছে গেছি অ্যান্ড পৌঁছে আমরা ফার্স্টে এলিফেন্ট রোডের এই দিকে আসছি, কারণ আমরা যেহেতু নিউ শিফট হইতেছি দ্যাটস ওয়াই আমাদের জন্য অনেক রুলস আছে। তো আমাদের সব কিছু ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, লাইক ওয়েটের ক্ষেত্রে যেটা, তো ওয়েট যেহেতু ওভার ওয়েট করা যাবে না, সো আমাদের ওয়েটের মধ্যে সব কিছু আর কি কমপ্লিট করতে হবে। আর আমি এর জন্যই চাচ্ছি না যে টাকা টাইম দুইটার একটাও ওয়েস্ট হোক, কারণ আমাদের না নিলেই না আমি এমন জিনিসগুলো নেওয়ার ট্রাই করব। তো আমরা যেহেতু বাংলাদেশ টু ফ্রান্স শিফট হইতেছি অ্যান্ড ফ্রান্স একটা শীত প্রধান দেশ, মানে বারো মাসে শীত থাকে, সো আমাদের শপিংয়ের অর্ধেক কালেকশনই মানে 90% হচ্ছে উইন্টার কালেকশন রাখতে হবে। আর এর জন্য প্রথমে আমি আমার জুতা কেনার যে ঝামেলাটা ওটা শেষ করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই গিয়েছিলাম অ্যাপেক্সে। সো এখানে গিয়ে আমার তাদের কালেকশন খুব একটা ভালো লাগে নাই, প্লাস আপনাদের ভাইও খুব একটা পছন্দ করে নাই। সো আমরা ডিরেক্ট চলে আসছি একদম এলিফেন্ট রোডের যে বাটার ব্রাঞ্চ আছে ওইখানে, এসে দেখলাম যে নিচতলায় জাস্ট ছেলেদের কালেকশন আর উপরে হচ্ছে সব গার্লস কালেকশন। তো এসে আমার একটা জুতার মধ্যে চোখ পড়ে গেছে, তো তাদের কাছে মোটামুটি অনেক ভালো কালেকশন ছিল অ্যান্ড এসে আমার কাছে কেন জানি এটা খুব পছন্দ হয়েছে এই জুতাটা। আর এটার দুইটা কালার ছিল, একটা ছিল হোয়াইটের মধ্যে অ্যান্ড একটা ছিল ব্ল্যাকের মধ্যে, তবে আমার কাছে কেন জানি হোয়াইট কালারেরটাই বেশি পারফেক্ট মনে হচ্ছিল। তো আপনাদের ভাইয়া বললো যে তাহলে ট্রায়াল করে দেখতে পারো কেমন হয়। আর এই তো এদিকে আমি ট্রায়াল দেওয়ার জন্য বসেও পড়ছি, উনি আমাকে পরাই দিচ্ছিল জুতাটা, মানে আমি দেখছিলাম যে ফিট হয় কিনা আসলে মূলত। অ্যান্ড এই যে ফাইনালি আমি জুতোটা একদম পরে ফেলছি অ্যান্ড সাথে একটু হাঁটাহাঁটিও করতেছিলাম, মানে দেখছিলাম যে আসলে কি কমফোর্টেবল কিনা। তো জুতাটা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল ছিল অ্যান্ড সাইজটা একদম পারফেক্ট ছিল, মানে আমার আর চেঞ্জ করা লাগে নাই। তো ফাইনালি ট্রায়াল দেওয়ার পরে আমরা ভাবলাম যে এটা নেওয়া যাইতে পারে, প্লাস আমরা জাস্ট ইনটেকটা নিছি, মানে ওইটা বাদ দিয়ে ইনটেক যেটা ছিল ওইটা নিছি। তারপর আমি আরেকটা জুতা ট্রায়াল দিচ্ছিলাম, এটাও আমার পায়ের জন্য একদম পারফেক্ট ছিল আর এটা আমার আব্বুর পছন্দের হয়েছিল আর কি। আমার আব্বু আমার জন্য এর আগে একবার পছন্দ করছিল, বাট আমি সাইজ বলতে পারিনি, দেখে আব্বু আর আমার জন্য নিতে পারে নাই, সো ভাবলাম যে এরকম সেমটাই নেই। আর এই তো এদিকে আমার জুতা কেনার ঝামেলাটা অলরেডি শেষ, এখন জাস্ট আমরা পে করে আর কি বের হয়ে যাব। তো আমাদের জুতা কেনা হয়ে গেলে এরপর আমরা ডিরেক্ট চলে যাই নিউ মার্কেটের ওই সাইডে, আমাদের কিছু টুকটাক কাজ প্লাস কিছু হালকা পাতলা শপিংও করতে হবে। সো যাওয়ার পথে আপনাদের ভাইয়া বললো তার নাকি পেয়ারা ভর্তা খাইতে ইচ্ছে করতেছে অ্যান্ড আমারও জার্নি করলে টক খাইতে ভালোই লাগে, তো আমি বললাম যে হ্যাঁ খাওয়া যাইতে পারে আর কি। সো আমরা এখানে দাঁড়াই দাঁড়াই এটা শেষ করে এরপর গিয়েছিলাম নিউ মার্কেটে। আসলে এখানে আমার তেমন কেনাকাটা করার কোনো প্ল্যানিং ছিল না, বাট ঘোরাফেরা করতে করতে এক দোকানে হঠাৎ করে আমার কিছু পছন্দ হয়ে যায়, দেন ঝট করে কিনে ফেলি, কারণ টাইম যত ওয়েস্ট করব ততই ওয়েস্ট হবে, আর যদি কিনে কিনে একটু কমাই ফেলি সো আমার জন্যই ভালো। সো এই ছিল আমার নিউ মার্কেটের হালকা পাতলা শপিং। তারপর আমরা ডিরেক্ট চলে যাই নূরজাহান মার্কেটে, কারণ আমার জানা মতো এখানে রিজনেবল প্রাইসের মধ্যে রেগুলার অর্ডারের জন্য ভালো ভালো মানে টপস কালেকশন আছে। সো এখানে আসতে আমাদের লিটারালি যুদ্ধ করা লাগছে, কজ এত ভিড় ছিল ভাইরে ভাই কি বলবো, ঢাকা মানে আমি এ পর্যন্ত মনে হয় এরকম ভিড় দেখি নাই, একটা পিঁপড়া হাঁটারও মানে জায়গা ছিল না এরকম অবস্থা। এনিওয়ে এত যুদ্ধের পরও আজকের মতো আমাদের শপিং আলহামদুলিল্লাহ মোটামুটি ডান, আর বাকিগুলোও হয়তো আমি কভার করার চেষ্টা করব, আস্তে আস্তে শেষ করব আর কি। আর এখন দিন যেহেতু ছোট সো যতটুকু কভার করতে পারছি আমাদের জন্য অতটুকুই এনাফ। তারপর হচ্ছে ফাইনালি আমাদের বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার ক্ষেত্রে কি হয়েছে, আমরা বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, বাট কোনো রকম বাস আমরা পাই নাই। তারপর আপনাদের ভাইয়া বললো যে চলো আজকে রিক্সায় যাই। সো রিক্সায় গেলে একটা সমস্যা কি, আপনার টাইমটা অনেক বেশি লাগে, বাট আসলে রাত করে রিক্সায় ঘোরাটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড সাথে চারপাশ ঘুরেও দেখা হয়, এমনকি এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ফেভারিট। যাই হোক আমরা একটা রিক্সা নিয়ে ফাইনালি রওনা দিয়ে দিছি। সো আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফর টুডে, আল্লাহ হাফেজ।